Bismillahirrahmanirrahim. Shubhro Shikhatibindu, Asha Kori Shobai Bhalo Acho. Kishorganj Jala Ideal School Kortik Ayojito KZIS Home School e Shoptom Sreni Shokol Shikhatider Shagoto Janacchi. Bangla Ditiyo Botro Class e Ami Firdusi Shohokari Shikshok Bangla. Ajke Amar Alochyo Bishoy Hocche Potro. Tumra Prottekei Bhasha Shikha Boier 431 Prishtha Khule Shamne Niye Bosho. তো পত্র নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে পত্র কাকে বলে অর্থাৎ পত্র হচ্ছে যুগাযোগের সবচেয়ে প্রাচীনতম মাধ্যম কোনো বিশেষ উদ্দেশ্যে মানবমনের কোনো ভাব সংবাদ তথ্য আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো হলে তাকে সাধারণভাবে পত্র বা চিঠি বলে অর্থাৎ মানবমনের কোনো ভাব সংবাদ তথ্য আবেদন ইত্যাদি লিখিতভাবে কারো কাছে প্রকাশ করার মূল মাধ্যমই হচ্ছে চিঠি চিঠি লেখার রীতি আমাদের সংস্কৃতির এক আনুষঙ্গিক উপাদান অর্থাৎ চিঠি লেখার রীতিটা আমাদের সংস্কৃতির প্রাচীন একটা ধাপ কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের পাতায় ছালে চামড়ায় ধাতব পাতে লিখত অর্থাৎ কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের পাতায় ছালে চামড়ায় ধাতব পাতে লিখে তাদের মনের ভাব প্রকাশ করত পাতায় লিখিত বলেই এর নাম হয় পত্র পত্র নামকরণটা আসছে মূলত পাতা থেকে তো এখন আমরা জেনে নিব পত্রের প্রকারভেদ বিষয়বস্তু প্রসঙ্গ ও কাঠামো অনুসারে বিভিন্ন ধরনের পত্রকে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায় অর্থাৎ পত্রকে মূলত ছয়টি ভাগে ভাগ করা যায় প্রথমে আসতেছে ব্যক্তিগত সামাজিক রীতি বা নিমন্ত্রণ পত্র আবেদন সংবাদপত্রে প্রকাশের জন্য বাণিজ্যিক এবং সবার শেষে আসছে স্মারকলিপি তো প্রথমে যেটা আমরা পাচ্ছি ব্যক্তিগত পত্র ব্যক্তিগত পত্রের মধ্যে থাকবে পিতার কাছে পুত্রের পত্র পুত্রের কাছে পিতার পত্র ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের পত্র বন্ধুর কাছে পত্র ছোট ভাই বোনদের আদেশ বা উপদেশমূলক পত্র পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কিংবা পুরস্কার প্রাপ্তি অভিনন্দন জানিয়ে যে পত্রগুলো লেখা হয় সেগুলি হচ্ছে ব্যক্তিগত পত্রের অন্তর্ভুক্ত দুই নম্বরে আসতেছে সামাজিক পত্র সামাজিক পত্রের আরেকটি নাম হচ্ছে নিমন্ত্রণ পত্র কারো জন্মদিন বিবাহ উৎসব জাতীয় স্মরণীয় দিন জন্মজয়ন্তী প্রভৃতি চিঠিগুলো হচ্ছে সামাজিক পত্রের অন্তর্ভুক্ত তিন নম্বরে আসছে ব্যক্তিগত বা ব্যবহারিক বা দরখাস্ত ব্যক্তি আবেদন পত্র বা ব্যবহারিক বা দরখাস্ত তাহলে এখানে আমরা পাচ্ছি ছুটির আবেদন চাকরির জন্য আবেদন অভাব অভিযোগ বা সমস্যাদির ব্যাপারে সরকারি কর্তৃপক্ষকে বা বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে আবেদন অর্থাৎ এই আবেদন পত্রগুলোর মধ্যে বিভিন্ন সমস্যা অভাব অভিযোগ ছুটির আবেদন চাকরির জন্য আবেদন ইত্যাদি সবগুলাই দরখাস্তের আকারে পড়ে চতুর্থ নম্বরটার মধ্যে আমরা পাচ্ছি সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি পত্রিকার সম্পাদকের কাছে পত্র লিখন বা সংবাদপত্রে প্রকাশের নিমিত্তে যে পত্রগুলো লেখা হয় সেগুলি যাবে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠির আওতায় বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্র বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্রের মধ্যে আমরা পাচ্ছি বিভিন্ন সরকারি ব্যাংক বীমা ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেনের জন্য এ ধরনের চিঠির আদান প্রদান হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন সরকারি ব্যাংক বীমা ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের সংক্রান্ত যে আলাপ আলোচনা বা তথ্য প্রদান করা হয় সেগুলি হবে বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্র চিঠির আওতায় স্মারক বা মানপত্র স্মারকলিপি আপর নাম হচ্ছে মানপত্র কোনো শ্রদ্ধেয় বা গুণী ব্যক্তিকে স্বাগত অভিনন্দন পত্র বিদায় সম্বর্ধনা শ্রদ্ধা জানানোর জন্য এই স্মারকলিপি বা মানপত্র দেওয়া হয়ে থাকে পত্র রচনায় সাধারণ নিয়ম একটি পত্র রচনা করার সময় নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে চিঠিটা প্রাণবন্ত সুন্দর হবে এক নম্বরে আসতেছে চিঠির প্রকাশভঙ্গি আকর্ষণীয় হতে হবে অর্থাৎ চিঠির যে মূল বিষয়টা সেই বিষয়টা অবশ্যই আকর্ষণীয় হতে হবে এর জন্য সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় চিঠি লিখতে হবে এবং চিঠির ভাষা হবে সহজ সরল তাতে কোনো দুর্বোধ্য শব্দ থাকবে না দুই নম্বরে আসতেছে পত্রে কোনো কঠিন শব্দ ব্যবহার করা যাবে না পত্রে এরকম কোনো শব্দ ব্যবহার করা যাবে না যেটা শুনতে দুর্বোধ্য শোনা যায় বা কঠিন শব্দ
ব্যবহার করা যাবে না। হাতের লেখা যতটা সম্ভব পরিষ্কার রাখতে হবে, হাতের লেখা পরিষ্কার রাখতে হবে, ভাষা প্রয়োগের শুদ্ধতা বজায় রাখতে হবে, এবং যে ভাষায় চিঠিটা লিখতে হবে সেখানে সাধু ভাষা বর্জন করে সাধু ভাষা বর্জন করতে হবে, যাতে সেখানে গুরুচণ্ডালীর কোনো দোষ না থাকে। তিন নম্বরে আসতেছে চিঠির বক্তব্য হবে সুস্পষ্ট, অর্থাৎ চিঠির যে মূল বিষয়টা সেটা একদম নির্দিষ্ট থাকতে হবে। পত্রে অনাবশ্যক কিংবা অতিরঞ্জিত কিছু না করা, অর্থাৎ মূল পত্রটা যে বিষয়ের উপর থাকবে সেটা লেখা ছাড়া অন্য কোনো কথা যাতে না লেখা হয় সেটা দৃষ্টি রাখতে হবে। চার নম্বরে আসতেছে চিঠি লেখার পদ্ধতি মেনে চলতে হবে এবং খামে নাম ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে। চিঠির মূল যে উপাদান নাম এবং ঠিকানা, এই দুইটা অবশ্যই ভালো করে স্পষ্টাকারে লিখতে হবে। ব্যক্তিগত চিঠির প্রধান অংশ দুইটি, তো আমরা এখানে যে প্রথম পাচ্ছি ব্যক্তিগত চিঠি, এই ব্যক্তিগত চিঠির প্রধান মূল অংশ হচ্ছে দুইটি। ক নম্বরে থাকতেছে পত্রের মূল কাঠামো বা ভেতরের অংশ, অর্থাৎ পত্রের মূল কাঠামোটা ব্যক্তিগত চিঠির প্রধান একটি অংশ। খ নম্বরে থাকতেছে পত্রের আনুষঙ্গিক কাঠামো বা বাইরের অংশ, অর্থাৎ পত্রের বাইরের যে অংশটা থাকে সেটা। তো একটি ব্যক্তিগত চিঠির কয়েকটি জিনিসের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। চিঠির প্রথমে শিরোনাম থাকবে, সম্ভাষণ থাকবে, মূল পত্রাংশ থাকবে, পত্র সমাপ্তি থাকবে এবং শেষে নাম ও স্বাক্ষর থাকবে। তো শিরোনাম, ব্যক্তিগত চিঠির ডান দিকে পত্র লেখকের নাম ঠিকানা বা তারিখ লিখতে হবে, অর্থাৎ ব্যক্তিগত চিঠির প্রথমে ডান দিকে নাম ঠিকানা ও তারিখ লিখতে হবে ভালো করে। সম্ভাষণ, পত্র পাপককে সম্বোধন বা সম্ভাষণ করতে হবে পত্রের বাম দিকে, অর্থাৎ চিঠির যে শুরুটা হবে এই শুরুটাতে সম্বোধন বা সম্ভাষণ করতে হবে বাম দিক থেকে। মূল পত্রাংশ, চিঠির মূল অংশকে পত্রাংশ বলে, অর্থাৎ চিঠিটার যে বিষয়ের উপর লিখবে সেটাকে পত্রাংশ বলে। বক্তব্যের গুণে, অর্থাৎ রচনার গুণে চিঠি শিল্পনিপুণ হয়ে উঠতে পারে, বক্তব্যকে তিন অথবা চার অনুচ্ছেদে সাজিয়ে সুন্দর করে লেখা যেতে পারে। পত্র সমাপ্তি, পত্রের শেষ দিকে পত্র সমাপ্তি সূচক বিধায় সম্ভাষণ জানানো রীতি সৌজন্যের পরিচয়ক, অর্থাৎ পত্রের শেষ দিকে বিদায় সম্ভাষণ বা সমাপ্তি সূচক জানানো সেটা সৌজন্যবোধের পরিচয়ক, এবং সবার শেষে থাকবে নাম ও স্বাক্ষর। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের আওতায় যে পত্রটি আছে সেই পত্রটি নিয়ে আমি আজকে আলোচনা করব। পাঠে অধিকতর মনোযোগী হওয়ার জন্য ছোট ভাইকে উপদেশ দিয়ে একখানা পত্র, অর্থাৎ আমরা এখানে আগেই বলেছিলাম যে প্রথমে থাকবে কি নাম এবং ঠিকানা। এখানে প্রথমে আমি দিয়েছি ডিমলা নীল প্রাইমারি 1 সেপ্টেম্বর 2020। তারপর থাকবে কি সম্ভাষণ, যদি ছোট হয় এখানে স্নেহা থাকতে পারে বা বড় হলে শ্রদ্ধেয় কথাটা লিখতে পারো তোমরা। এখানে আমি যেহেতু ছোট সেগুলোর জন্য আমি দিয়েছি কি স্নেহের মাসুম। আমার অনেক অনেক স্নেহনীয়, গতদিন মায়ের হাতের লেখা একটা চিঠি পেয়ে খুবই উদ্বিগ্ন হলাম। আমি আসার পর তুমি নাকি আর আগের মতো লেখাপড়ায় মনোযোগী নও। তোমাকে আব্বু মাঝে মাঝে সাংসারিক ছোটোখাটো কাজে নিয়োজিত করে বলে তুমি লেখাপড়ায় ফাঁকি দেবে, এটা তো তোমার কাছ থেকে কখনোই প্রত্যাশা করিনি। তোমার ভালো করে জানা উচিত যে আমরা এমন কোনো ধনী পরিবারের সন্তান নই যে পায়ের উপর পা তুলে বিনা কাজে জীবন কাটাতে পারি। লেখাপড়া করে নিজেদের গড়ে তুলতে না পারলে আমাদের বেঁচে থাকার কোনো উপায় নেই। তাছাড়া লেখাপড়া না করে কোনো কায়িক পরিশ্রম করেও নিজের অন্ন সংস্থান করতে পারবো না। তোমার মতো এমন দুর্বল দেহের ছেলেরা লেখাপড়া করে কোনো কাজে না লাগাতে পারলে অন্যের কাঁধে বোঝা হয়ে জীবন কাটাতে হবে। এটা গেল চিঠির প্রথম অনুচ্ছেদ। যেটা দ্বিতীয় অনুচ্ছেদে আসতেছে পৃথিবীতে যা কিছু দৃশ্যমান তার সবই ক্ষণস্থায়ী এবং তাদের পরিবর্তন ও ক্ষয় অহরহ। যে জিনিসটি ক্ষণস্থায়ী নয়, যার ক্ষয় নেই বরং বিকাশ আছে, তা হলো কি জ্ঞান। জ্ঞানী মানুষকে চরম পরম ও একান্ত নিজস্ব মহামূল্যবান সম্পদ। এই মহামূল্যবান সম্পদ অর্জনের জন্য তোমাকে কঠোর শ্রম দিতে হবে।
শেষের যে স্টেপটা আসবে এটা আসবে, আশা করি এবার থেকে শুভ ছেলের মতো পড়াশোনা করবে, মার অবাধ্য হবে না, এবং দুরন্ত পড়ায় মা যে খুব বিরক্ত তা হয়তো বুঝতে পারো না। লেখাপড়ায় আরো ভালো হতে চেষ্টা করো, তোমার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকো। আমরা এর আগের বিয়েতে বলছিলাম যে চিঠিটা মূলত তিন স্টেপে যাবে, প্রথম একটা অনুচ্ছেদ থাকবে, দ্বিতীয় একটা অনুচ্ছেদ থাকবে, এবং তৃতীয় একটা অনুচ্ছেদ থাকবে, সবশেষে থাকবে ইতি, তোমার বড় ভাই রুবেল। আর চিঠির সবচেয়ে যে প্রয়োজনীয় অংশ সেটা হচ্ছে ডাক টিকেট। ডাক টিকেটটা চিঠির ডান পাশে বসবে এবং প্রেরক যে জায়গাটা সেটা হবে অর্থাৎ তুমি নিজে, আর প্রাপক হবে তুমি যার কাছে চিঠিটা লেখছো সে। এখানে প্রেরক হচ্ছে কি রুবেল, তাই আমি এখানে প্রেরকের জায়গায় রুবেল দিচ্ছি। ঠিকানা অর্থাৎ তুমি তোমরা যে কোনো একটা ঠিকানা দিয়ে দেবে। প্রাপক, প্রাপক এখানে প্রথমে আছে কি স্নেহের মাসুম, তাহলে প্রাপক এখানে হবে মাসুম, তার ঠিকানাটা এখানে ডান পাশে লেখা আছে ডিমলা নিনফামারি। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনাতে তোমরা পত্র কাকে বলে, পত্রের প্রকারভেদ, এবং একটি পত্র লেখার সময় কোন কোন বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে হবে সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের আগামী সপ্তাহের বাড়ির কাজ, পাঠে অধিকতর মনোযোগী হওয়ার জন্য তোমার ছোট ভাইকে একখানা পত্র লিখো, এটা শিখে অবশ্যই আগামী শনিবার দিন স্কুল ক্যাম্পাসে জমা দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অনলাইনের প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।